بسم الله الرحمن الرحيم السلام عليكم সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমরা জিঙ্ক সিরাপ নিয়ে আলোচনা করব জিঙ্ক সিরাপের জেনেরিক নেম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা জিঙ্ক সিরাপের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব জিঙ্ক সিরাপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আরো কোনো ওষুধ সম্পর্কে জানার জন্য কমেন্টস করবেন জিঙ্ক সিরাপের মূল্য 100 মিলি সিরাপের মূল্য 50 টাকা 150 মিলি সিরাপের মূল্য 70 টাকা খাওয়ার কারণ যে যে সমস্যা হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন এই সিরাপটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্বাদ ও গন্ধের অনুভূতি বাড়ায় রাতকানা রোগ থেকে বাঁচায় এবং মাথায় টাক পড়া থেকে বাঁচায় জিঙ্ক ও ভিটামিনের অভাব পূরণে এই সিরাপ সেবন করানো হয় জিঙ্কের অভাবে ডায়রিয়া হতে পারে তখন এই সিরাপটি সেবন করালে ডায়রিয়া ভালো হয়ে যায় বড় ধরনের কোনো আঘাত না শুকালে পুরা স্থান না শুকালে ক্ষত সারানোর জন্য শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য এই সিরাপটি অপরিহার্য জিঙ্ক শৈশব বা কৈশোরের স্বাভাবিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে শিশুর বৃদ্ধি এবং বুদ্ধি বিকাশে এই সিরাপ কার্যকারী ভূমিকা পালন করে শিশু এবং বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিরাপে প্রচুর পরিমাণ ভিটামিন বি বা জিঙ্ক থাকে ভিটামিন বি এর অভাবে যে যে রোগ হয় শরীর দুর্বলতা ভাব হয় ভারসাম্যহীনতা হয় দ্বিধাগ্রস্ততা হয় বিরক্তি ভাব হয় স্মৃতি ভ্রম বা ভীতি ভাব হয় হাত পা শিশির ভাব হতে পারে এছাড়াও ভিটামিন বি এর অভাবে নিদ্রায় সমস্যা হতে পারে বমি বমি ভাব ক্ষুধা মন্দা ঘন ঘন ইনফেকশন হতে পারে এবং চর্মরোগও দেখা দিতে পারে এর অভাবে ডায়রিয়া হতে পারে পেট ফাঁপা বদ হজম খাবারে অরুচি এই সমস্যা হতে পারে এখন আমরা জেনে নেই জিঙ্কের অভাবে কি কি সমস্যা হতে পারে কাটা সিডা ফুডা শুকাতে অনেক সময় লাগে জিঙ্কের ঘাটতি হলে ট্রমা ডায়রিয়া এবং প্রোটিন হারানোর পরিস্থিতি হতে পারে এই সিরাপটি শরীরের কয়েকটি এনজাইম সিস্টেমের সাথে জড়িত এছাড়াও জিঙ্ক যৌন পরিপক্কতা এবং প্রজনন ক্ষমতা অন্ধত্ব দৃষ্টি অভিযোজন ঘ্রাণ এবং শ্বাসকষ্টে কার্যকলাপ প্রতিরক্ষা করে জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ক্ষত নিরাময়ে বিলম্ব হয় স্বাদ এবং গন্ধের অনুভূতি কমে যায় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায় রাতের দৃষ্টি কমে যায় গর্ভপাত বৃদ্ধি পায় মানসিক অলসতা বৃদ্ধি পায় ত্বকের পরিবর্তন দেখা যায় প্রজনন ক্ষমতা দুর্বল হয়ে যায় এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 4 চামচ করে দৈনিক 1 থেকে 3 বার খাওয়ার পরে খেতে হবে শিশুদের জন্য 10 কেজি ওজনের নিচে শিশুদের জন্য 1 চা চামচ করে খাওয়ার পরে দিনে 2 বার খাওয়াতে হবে 10 থেকে 30 কেজি ওজনের শিশুদের জন্য দৈনিক 2 চা চামচ করে 1 থেকে 3 বার খাওয়াতে পারবেন খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি সেবন করালে বাচ্চাদের যে যে সমস্যাগুলো হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে পেট ব্যথা মাথা ব্যথা এই ধরনের সমস্যাগুলো হতে পারে তবে সব রোগীদের ক্ষেত্রেই হয় না কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয় তাই চিন্তা করার কোনো কারণ নাই এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম